ইস্তফা দিচ্ছেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন। এ নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে প্রতিবাদী হতে চেয়ে সাংসদ মিমি চক্রবর্তী যদি ইস্তফা দেন তাহলে তাকে অবশ্যই স্বাগত জানাবেন। মিমিকে এদিন বোন সম্বোধন করতেও দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতাকে। তবে একই সঙ্গে শুভেন্দু জানান, এই ইস্তফা ত্রুটিপূর্ণ। এই পদত্যাগে দর বাড়ানো না ঘাটালের মতো দর বাড়ানো সেটা ভবিষ্যতই বলবে। ইস্তফা দেবার ক্ষেত্রে নিজের উদাহরণ তুলে ধরেন। তিনি জানান, 2009 সালে যখন তিনি এমপি হয়েছিলেন তখন কিন্তু রাজ্য বিধানসভার তৎকালীন স্পিকার হাসিম আব্দুল হালিমের হাতে ইস্তফাপত্র তুলে দিয়েছিলেন। আবার 2016 সালে যখন বিধায়ক হয়েছিলাম তখন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের হাতে ইস্তফাপত্র তুলে দিয়েছিলাম। এটাই নিয়ম। কি বলছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। মমতা ব্যানার্জির একজন প্রিয় ভুয়া আইএস অফিসার ছিলেন, নাম দেবাঞ্জন। তিনি ভুয়া ইঞ্জেকশন মিমিকে দিয়ে দিয়েছিলেন, তাই ভিকটিম হিসাবে মমতা ব্যানার্জির রাজত্বে তিনি যদি সত্যিকারে পদত্যাগ করে প্রতিবাদী হতে চান তার জন্য বাংলার আমি স্বাগত জানাবো এবং বলবো আমাদের বোন মিমির বিলম্বে বোধোদয় হলো। কিন্তু ত্রুটিপূর্ণ পদত্যাগ, এই পদত্যাগে দর বাড়ানো, টিকিট কনফার্ম করা না ঘাটালের মতো অন্য কিছু হিডেন এজেন্ডা আছে সেটা ভবিষ্যতই বলবে। আর সত্যিকারের পদত্যাগ পত্র দিতে গেলে, আমি 9 সালে এমপি হওয়ার পরে এমএলএ থেকে পদত্যাগ করেছিলাম, স্পিকারের হাতে দিয়ে গেছিলাম হাসিম আব্দুল হালিমের হাতে। আমি 16 সালে এমএলএ হয়ে এমপি থেকে পদত্যাগ করেছিলাম, আমি রাজমাতার কাছে যিনি স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন তার হাতে গিয়ে দিল্লিতে গিয়ে দিয়েছিলাম। এটাই হচ্ছে পদ্ধতি। প্রসঙ্গত বলি, সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চাইছেন মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বক্তৃতা পেশ করেন, তারপর মুখ্যমন্ত্রীর ঘরে যান মিমি, সেখানেই ইস্তফা দিতে চেয়েছেন, এটাই সূত্রের খবর। সম্প্রতি সংসদের 2টি স্ট্যান্ডিং কমিটি সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। সংসদের শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন তিনি, ছিলেন কেন্দ্রীয় শক্তি মন্ত্রক এবং নবীন ও পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ মন্ত্রকের যৌথ কমিটির সদস্য। এই 2টো পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। কি বলছেন মিমি চক্রবর্তী, আসুন শোনাই আপনাদের। পরিষেবা যতক্ষণ আমি দিতে পারবো আর আমার লেটার যতক্ষণ অ্যাকসেপ্টেড না হয় আমি মানুষকে পরিষেবা ডেফিনেটলি দিতে পারবো। না, আমি রাজনীতি থাকতে চাই না। আই দ্যাটস মাই চয়েস। সেটাকে রিগ্রেট করো, আশাটাকে রিগ্রেট করো, যেমন দেবও বলছেন যে তিনি রাজনীতিতে আসতে চান না। মানে ওর ফার্স্ট প্যাশন সিনেমা। আমার অফ কোর্স মাই ফার্স্ট প্যাশন ইজ সিনেমা, ডেফিনেটলি মাই ফার্স্ট। আই এম নোন, হোয়াই ডু ইউ নো মি, হোয়াই আর ইউ হিয়ার টুডে টেকিং মাই বাইট, বিকজ ইউ হ্যাভ নোন মি আর্লিয়ার অলসো, রাইট? এন্ড দেন ইটস এন্ড সাম পিপল উইল টেল ইউ দ্যাট ইয়া শি ইজ কনফার্মিং হার লোকসভা টিকিট ফর দ্য নেক্সট টার্ম। এভরিওয়ান্স লাইফ ইজ নট অ্যালাইন্ড উইথ পলিটিক্স। আমি তো আগে ভেসে যাচ্ছিলাম না পলিটিক্স এর আগে, আই ওয়াজ দেয়ার ভেরি স্ট্রংলি, আই ওয়াজ দেয়ার। আই এম ইউজিং দিস টার্ম বিকজ আই ওয়ান্ট পিপল টু নো এভরিওয়ান ডাজন্ট হ্যাভ অ্যান এজেন্ডা। অ্যান্ড অলসো যখন তোমার, আমি একটা ছোট্ট সিম্পল এক্সাম্পল দিই তোমাদের বাড়িতে, অনেক সময় তো বাড়িতে এমন কিছু রান্না হয় যেগুলো খেতে ইচ্ছে করে না, তো মাসের রোজ মাছ ভাত হচ্ছে খেতে ইচ্ছে করে না, কিন্তু মায়ের জন্য খেতে হয়। তো সো ইফ ইউ আর ক্লেভার এনাফ ইউ হ্যাভ টু টেক মাই কিউ। আপনি এত বড় সিদ্ধান্ত নিলেন, পার্টিকুলার কারোর বিরুদ্ধে আপনার অভিযোগ আছে তার না? পার্টিকুলার কারোর বিরুদ্ধে, দেখো আমার যদি পার্টিকুলার কারোর বিরুদ্ধে অভিযোগ হতো তাহলে আমি সেটা অনেক দিন আগে প্রেস কন করে বলতাম। এই দিনটার জন্য আমি আমার সুপ্রিমোর সাথে কথা বলবো বলে ওয়েট করতাম না। আই গিভ টাইম টু আ লট অফ পিপল টু সি। আমার মা সবসময় বলেন যে উইথ টাইম এভরিথিং বিকামস ওকে, সো আই হ্যাভ গিভেন টাইম টু দ্যাট পিপলস বিহেভিয়ার মাইট চেঞ্জ, দেয়ার থিংস মাইট চেঞ্জ, আই উইল নট গেট ইন টু ডিটেল, বাট ইট ডিডেন্ট, ইট ওয়ার্সেন। ম্যাম, কি ধরনের সমস্যা হচ্ছিল ম্যাম যদি এত বড় সিদ্ধান্ত নিয়েছেন? ম্যাডাম এখনো পর্যন্ত আপনার ইস্তফাপত্র গ্রহণ করেননি, কিন্তু এখানে তো স্পিকারকেও পাঠাতে হয়, আপনি স্পিকারকে পাঠিয়ে দিয়েছেন অলরেডি? আগে সিএম অ্যাকসেপ্ট করবেন, তারপরে সেই সিসিটা নিয়ে লোকসভা স্পিকারকে পাঠাবেন। এখান থেকে করার পর তারপরে ভাবনি পাঠাবেন। যদি যদি ম্যাডাম না গ্রহণ করেন
তাহলে আপনি কি করবেন, আপনার কি সিদ্ধান্ত হবে? তাহলে ওই মাছ ভাতটাই খেতে হবে, লেকি জোর করে খেতে হবে? যেটা is such a blessing, but then again you face difficulties. No, right ahead of Lok Sabha election, when you tender your resignation, it is bound to create some embarrassment for your party, which is Trinamool Congress. Is it a conscious call that you've taken and you stand by your decision? No, my agenda was not, see, if I had to embarrass someone or something, I could have done it in a press con any time, a Facebook live or Instagram live. And now it's a time of media, now it's time for you people, now it's time for this thing. You don't even need big cameras right now. So if I really wanted that from my heart, I could have done it much before than anything. But my agenda had never been that, my agenda will never be that. My agenda was, I will not compromise with my mental peace. I will not compromise with me where I am not happy. নিজের লোকসভা কেন্দ্রে তিনটে সরকারি পদ থেকে আগে ইস্তফা দিয়েছিলেন দেব। সেই একই পথ অনুসরণ করে মিমি যাদবপুরের সাংসদ, তিনিও রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনের পদ ছাড়েন। নলমুড়ি গ্রামীণ হাসপাতাল এবং জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতি থেকে ইস্তফা দেন অভিনেত্রী সাংসদ। ইস্তফাপত্রে সাংসদ লেখেন, 2019 থেকে 24 পর্যন্ত আমার সাংসদ পদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আপনাদের যে সমর্থন আমি পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সোমবার মিমি তার ইস্তফাপত্র পাঠিয়ে দেন স্বাস্থ্য ভবনে। জানা গিয়েছে ভাঙর এক ব্লকের নলমুড়ি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, ভাঙর দু নম্বর ব্লকের জিরেনগাছা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ছিলেন মিমি। এবং তার এই যে ইস্তফা দেওয়া, সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যেই জল্পনা বাড়তে শুরু করেছে। আর তার এই ইস্তফা দেওয়াটাকে ত্রুটিপূর্ণ বলছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন বিরোধী দলনেতা, আসুন আরও একবার শোনেন। মমতা ব্যানার্জির একজন প্রিয় ভুয়া আইএস অফিসার ছিলেন, নাম দেবাঞ্জন। তিনি ভুয়া ইঞ্জেকশন মিমিকে দিয়ে দিয়েছিল, তাই ভিকটিম হিসাবে মমতা ব্যানার্জির রাজত্বে তিনি যদি সত্যিকারে পদত্যাগ করে প্রতিবাদী হতে চান, তার জন্য বাংলার আমি স্বাগত জানাব এবং বলবো আমাদের বোন মিমি বিলম্বে গতদয় হল। কিন্তু ত্রুটিপূর্ণ পদত্যাগ, এই পদত্যাগে দর বাড়ানো, টিকিট কনফার্ম করা, তা ঘাটালের মতো অন্য কিছু হিডেন এজেন্ডা আছে, সেটা ভবিষ্যতই বলবে। আর সত্যিকারের পদত্যাগপত্র দিতে গেলে, আমি 9 সালে এমপি হওয়ার পরে এমএলএ থেকে পদত্যাগ করেছিলাম, স্পিকারের হাতে দিয়ে গেছিলাম হাসিম আব্দুল হালিমের হাতে। আমি 16 সালে এমএলএ হয়ে এমপি থেকে পদত্যাগ করেছিলাম, আমি রাজমাতার কাছে, যিনি স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন, তার হাতে গিয়ে দিল্লিতে গিয়ে দিয়েছিলাম। এটাই হচ্ছে পদ্ধতি। আরও আপডেট পেতে আজ থাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ থাক বাংলা।